হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, আমি ভালো নেই, কারণ হচ্ছে গাইজ আমার এমনটা মনে হচ্ছে যে আমার লাইফ থেকে সবকিছুই কেন জানি মানে দূরে চলে যাচ্ছে, আমার লাইফ থেকে সবকিছুই চলে যাচ্ছে। গাইজ আমার মানে ছোট থেকে একটা ইচ্ছা ছিল, মানে একদম ছোট থেকে ইচ্ছা ছিল আমার যে আমি কখনো না কখনো পিসি কিনবো। বাট আমি যে এই ফ্রি ফায়ার গেম খেলার জন্য বা ইউটিউবিং করার জন্য যে পিসি কিনবো আমার এটা ধারণা কখনোই ছিল না। তো গাইজ 2020 সালের লাস্টে যখন প্রায় লাস্টেই হঠাৎ করে করোনার সময় আমি মানে যখন জব ছেড়ে বাড়িতে আসি তখনই গেম খেলা স্টার্ট করি ফ্রি ফায়ার। গাইজ দু এক মাস ফ্রি ফায়ার গেমটা খেলার পরে হঠাৎ করে দেখলাম ইউটিউবে অনেকে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করে, তো আমি ভাবলাম যে আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করি। গাইজ মানে আমি ভাবছিলাম অত প্রথমে যে ইউটিউবটা অনেক সোজা যায়, তো অনেকেই দেখি আলতু পাল্তু ভিডিও আপলোড দিয়ে অনেক ভিউজ সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো আমি প্রথমে একটু ভিডিও করবো, পরে আস্তে আস্তে আমার ভিডিও ভালো হলে তো আমার চ্যানেল গ্রো হবে, আমার অনেক ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে। হ্যাঁ গাইজ, আমার মনে অনেক ইচ্ছা ছিল ইউটিউবার হওয়ার, এই জন্যই যে আমি যদি ইউটিউবার হই আমার ফ্রেন্ড সার্কেল আমার আশেপাশের মানুষ মানে গ্রামের মানুষ সবাই বলবে যে ছেলেটা আমাদের গ্রামের মান সম্মান বা আমাদের গ্রামটাকে অনেক পরিচিত করে দিচ্ছে, ইউটিউবের মাধ্যমে আমাদের গ্রামটাকে সবাই চিনে বা এই ছেলের মাধ্যমে আমাদেরকে সবাই চিনে। বলতে হচ্ছে গাইজ আমাকে সবাই গর্ব করবে, সবাই বলবে যে সাদি ইউটিউবার হয়েছে এই সেই। গাইজ মোট কথা হচ্ছে এটার জন্য আমার অনেক ইউটিউবার হওয়ার মানে অনেক ইচ্ছা ছিল, বাট মানে আমি ভাবছিলাম হয়তো একদিন একদিন ইউটিউবার হয়ে যাবো যে সবার ভালোবাসা। গাইজ প্রথম অনেক সাপোর্ট পাইছিলাম, বাট আস্তে আস্তে সবাই আমাকে ভুলে যাচ্ছে। গাইজ মোট কথা হচ্ছে আমি একটা ছোটো ইউটিউবার, কেউ আমাকে দাম দেয় না, সবাই ভাবে যে ওই ছোটো ইউটিউবার ওর ভিডিও দেখলে কী হবে বা ওর কেমন ভিডিও করবে। গাইজ আসলে মানে একটা কথা অস্ত্র কথা বলতে হয়, গাইজ অনেক বড়ো ইউটিউবার আছে গাইজ যাদের কন্টেন্টের কোনো আগামাতা নাই, ওরা অনেক বড়ো ইউটিউবার বাট ওদের কন্টেন্ট মানে যাই করুক না কেন গাইজ ওরা যদি রাস্তাতে হাইটা যায় এটাও যদি ভিডিও করে ওই ভিডিওটাও অনেক অনেক ভিউজ হয়ে যায়, অনেক সাবস্ক্রাইবার হয়ে যায়, কারণ হচ্ছে ওরা বড়ো ইউটিউবার। আর আমরা গাইজ যতই ভিডিও করি যত কষ্ট করি ভিডিও করি আমাদের ভিডিওতে কোনো ভিউজ কোনো কমেন্ট লাইক কিছুই আসে না। গাইজ মানে সবচেয়ে কষ্ট জিনিস হচ্ছে এটাই যে আমার 2000 সাবস্ক্রাইবার পাই, 2000 সাবস্ক্রাইবারতে কম করে হলো 100-150 ভিউজ আমার পাওয়ার কথা ছিল, যেখান থেকে আমার 50-60 লাখ পাওয়ার কথা ছিল সেখান থেকে গাইজ আমার 20-30 ভিউজ হয় না ভিডিওতে। অনেক কষ্ট লাগে যে যখন এগুলো দেখে অনেক কষ্ট লাগে, আর মূলত এগুলোর কারণেই কিন্তু আমার থেকে ইউটিউব থেকে আমার একদম মোটিভেশন কমে যাচ্ছে, আমার ইউটিউব থেকে একদম দূরে চলে যাচ্ছি নিজেই। মানে আমার অনেক স্বপ্ন ছিল আমার চ্যানেলটা যদি একটু গ্রো হয় আমি যেভাবে হোক একটা পিসি মানে পিসি বা কম্পিউটার আমি একটা কিনবো, কেনার পর আমি ইউটিউব চ্যানেলটাকে আরও আগায় নেবো। আর গাইজ আমার মানে কখনো যদি আমি ইউটিউব থেকে মানে আর্ন করতে পারি ওইরকম সুযোগ হয় আমি গরিবদের মাঝেও দেবো বা গরিবদেরকে সেবা করবো, মানে এরকম অনেক ইচ্ছা ছিল। কিন্তু গাইজ এখন আস্তে আস্তে এরকম হচ্ছে যে আমার চ্যানেল একদম লো হয়ে গেছে। গাইজ আমার চ্যানেলে 10-8-15-20 এমন ভিউজ হয়, মানে বুঝলাম না ভাই মানে ইউটিউবের সাথে আমার কি শত্রুতা না আমার ভাগ্যটাই খারাপ আমি এটাই বুঝতেছি না যে এত কম ভিউজ হয় ভাই চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার। ভাই অন্য চ্যানেলে গাইজ 2000 সাবস্ক্রাইবার হলে দিন দিন চ্যানেল গ্রো হতে থাকে, দিন দিন সাবস্ক্রাইবার বাড়তে থাকে, বাট আমার চ্যানেলে কোনো কিছুই হয় না। গাইজ একটা ভিডিও র্যাঙ্কিংয়ে আছে ওইটাতে ডেইলি 100-150-200 করে ভিউজ হয়, প্রায় 17,000 ভিউজ ওই ভিডিওতে আসে, কিন্তু গাইজ ওইটাতেও কেউ সাবস্ক্রাইবার অত একটা বেশি আসে নাই, মানে বুঝতেছি না ভাই আমার ভাগ্যটাই খারাপ না কি। তো গাইজ যাই হোক লাস্টের কথা বলবো, যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ গাইজ আর কিছু বলার নেই, হয়তো জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি না, তবে গাইজ যেহেতু ইউটিউবে আসছি আর স্বপ্ন পূরণ করতে যেহেতু আসছি হাল ছাড়বো না, আবারও এখন থেকে রানিং রেগুলার ভিডিও আপলোড করবো। তো যদি আল্লাহ সহায় হয় আমার ভাগ্য যদি ভালো থাকে তো ইনশাল্লাহ একদিন সাকসেস হবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।